আসসালামু আলাইকুম হাসিব ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন ভাই? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আজকে আপনার কাছে আমি আসছি একটা ল্যাপটপ নিয়ে আলোচনা করতে, যেহেতু আপনি আমাদের ইঞ্জিনিয়ার সাহেব। ল্যাপটপটি আজকে আলোচনা করতে চাই জেটবুক ফায়ারফ্লাই নিয়ে। আপনি আমাকে একটু জানাবেন ল্যাপটপটির কনফিগারেশন কি? এটা জেটবুক ওয়ার্ক স্টেশন ল্যাপটপ, আর এটার মডেল হলো এসপি, মডেল হলো এসপি জেটবুক ফায়ারফ্লাই 14G7 মোবাইল ওয়ার্ক স্টেশন, আর এর প্রসেসর হলো Core i5 10th generation। কিছু আমাদের থের কোর ক্যাশ এমবিন একটু আলোচনা করতেন। ফোর কোর আর লজিক্যাল প্রসেসর হইছে 8 আর 6MB ক্যাশ। তো এই ল্যাপটপ দিয়ে ভাই সাধারণত কি কি কাজ করা যায় বাংলাদেশে, আমাদের দেশে? এটা যে মোবাইল ওয়ার্ক স্টেশন, যেহেতু এটা দিয়ে আপনি সব ধরনের কাজই করতে পারবেন। মানে 2000 GB পর্যন্ত এসএসডি নেওয়া যাবে, NVMe SSD। আর সুপার ফাস্ট মেশিং এটা। আরেকটা বিষয় কথা বলার ছিল, মানে ব্যাটারি ব্যাকআপ কতক্ষণ পর্যন্ত দিবে? এটার ব্যাটারি ব্যাকআপ আপনি 4 ঘন্টা প্লাস পাবেন। একটা ল্যাপটপ 4 ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ দিলে আর কিছু লাগে না? 4 ঘন্টা প্লাস পাবেন, 5000 mAh ব্যাটারি, আর আপনার গ্রাফিক্স এখন আছে 8GB শেয়ার গ্রাফিক্স, মানে আমি র‍্যাম বাড়াইলে গ্রাফিক্স আরো বাড়বে। 16GB র‍্যাম এখন, 8GB গ্রাফিক্স শেয়ার করছে, ইন্টেল ইউএসডি গ্রাফিক্স এটা, 620 মডেল। ওকে ভাই, ইনশাল্লাহ নেক্সট আমরা অন্য কোনো দিন অন্য কোনো একটা ভিডিও নিয়ে আবার আলোচনা করবো, দর্শক বন্ধুদের জানাবো। আসসালামু আলাইকুম।